কোন ক্রিকেটার করোনায় আক্রান্ত হলেও বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ বাতিল হবে না দুই বোর্ডের আইসোলেশন নিয়ে আলোচনায় সিদ্ধান্ত শুরুতে বাংলাদেশ অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজের খবর কোনো ক্রিকেটার করোনা আক্রান্ত হলেও বাংলাদেশ অস্ট্রেলিয়ার সিরিজ বাতিল হবে না কারণ বায়বাবলে থাকাকালীন কেউ আক্রান্ত হলেও ওই ক্রিকেটারকে কোন প্রক্রিয়ায় আইসোলেশনে রাখা হবে তা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার মাঝে এদিকে হোটেল ভেনু থেকে শুরু করে অনুশীলন মাঠ ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়ার শর্ত মেনে ইতিমধ্যেই সব কিছু প্রস্তুত রেখেছে ক্রিকেট বোর্ড ব্যাপারটি নিশ্চিত করেছেন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন মহামারীর পর থেকেই বায়বাবুল নিয়ে করা করি বিশ্ব বিশ্বজুড়ে তার মধ্যেও আক্রান্ত হচ্ছেন ক্রিকেটাররা এই তো কদিন আগেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ চলাকালীন আক্রান্ত হয়েছিল উইন্ডিজ ক্রিকেটার ভারত লঙ্কার চলমান সিরিজেও কারণে পিছিয়েছে ম্যাচের শিডিউল সূচি পিছিয়ে হলেও সিরিজ সম্পন্ন করছে বোর্ডগুলো সমঝোতার এই পথেই হাঁটতে চায় বিসিবি ও অস্ট্রেলিয়া তাই অপ্রত্যাশিত কিছু ঘটলেও বাতিল হবার কোনো আশঙ্কা নেই মূল চ্যালেঞ্জটা হচ্ছে যে যদি কখনো কোনো টেস্ট কেস পজিটিভ আসে সেক্ষেত্রে আমরা ঠিক করেছি আমরা দুই বোর্ড এটার ব্যাপারে আলোচনা করে সিরিজটাকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সে ব্যাপারে আমরা কাজ করব পৃথিবী যখন সুস্থ ছিল তখনো হোম অ্যাপ্লিকেটে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হিসেবে পাওয়াটা ছিল দুষ্কর অসাধ্যটা সাধন করতে কম কাটখর পড়াতে হয়নি বিসিবিকে টি-20 বিশ্বকাপের আগে অজিদের বিপক্ষে সিরিজটা খেলার ব্যয়বহুল সুযোগ হাতছাড়া করেনি বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়ার দেয়া চাহিদা মেনে সবকিছু প্রস্তুত রেখেছে বিসিবি আমাদের ভেনু এবং হোটেল এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর ব্যাপারে তাদের যে রিকোয়ারমেন্টস সেগুলোর ব্যাপারেও তাদের সাথে যে তারা যে ইনফরমেশনগুলো আমাদের শেয়ার করছে তার বেসিসই আমরা আমাদের প্রিপারেশান নিচ্ছি তাদের মূলত মেইন কনসার্নটাই হচ্ছে যে বায়ো বাবলটা ইনশিওর করা এবং তাদের প্লেয়ারদের সেফটি অ্যান্ড হেলথ সেফটি মেইনলি অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো বড় দলকে আতিথ্য দেয়া এমনিতেই চ্যালেঞ্জিং কোভিডের বায়ো বাবলের কারণে চাপটা কি আরও বেড়েছে ইমিগ্রেশনের জটিলতা এড়াতে কি ব্যবস্থা নিয়েছে বোর্ড আমাদের কিন্তু ওই এক্সপেরিয়েন্সটা হয়ে গেছে যে কোন বিষয়গুলো রিকোয়ারমেন্টসগুলো কি এবং কি কি বিষয়গুলোতে সতর্কতা অবলম্বন করলে হয়তো একটা সাকসেসফুলি ইভেন্টটা শেষ করা যাবে তারা আমাদের যে রিকোয়েস্টটা করেছিল যে যতটুকু মিনিমাম সম্ভব পাবলিক কন্ট্যাক্ট অ্যাভয়েড করে ইমিগ্রেশন প্রসেসটা কমপ্লিট করা যায় সেভাবেই ব্যবস্থা করা হচ্ছে তিন দিনের কোয়ারেন্টিনের পর পহেলা আগস্ট মাঠের অনুশীলনে নামবে অস্ট্রেলিয়া জুম্মান সাদিক জ্যাভলিন সময় সংবাদ ঢাকা জিম্বাবুয়ে সফর শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সকাল নটায় ঢাকায় ফেরার কথা টাইগারদের এক মাসের লম্বা সফরে গেল উনত্রিশ জুন আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে যায় বাংলাদেশ ক্রিকেট দল পূর্বে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ হওয়ার কথা ছিল সাতাশ জুলাই তবে সিরিজের সূচিতে পরিবর্তন আসে কিন্তু বাংলাদেশ দলের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সবারই ফেরার টিকিট অনেক আগে থেকেই উনত্রিশ জুলাই কাটা ছিল তাই রোববার সিরিজ শেষ হলেও বাড়তি তিন দিন জিম্বাবুয়েতে থাকতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের উনত্রিশ জুলাই ঢাকায় ফিরে সরাসরি টিম হোটেলে কোয়ারেন্টাইনে থাকবে পুরো দল তিন দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি মিশনে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল তিন থেকে নয় জুলাই সাত দিনের ব্যবধানে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে দুদল সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দর্শক আপনারা এরই মধ্যে জানেন কাল বাংলাদেশ অস্ট্রেলিয়া দু দলই বাংলাদেশে আসছে এবং এই সিরিজ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি অপি ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি খুব অ্যান্টিসিপেটেড একটা সিরিজ হতে যাচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া অনেক দিন পর এই দুই দল টি টোয়েন্টিতে খেলবে তবে আপনার কি মনে হচ্ছে আমরা দেখছিলাম প্রতিবেদনে যে এখন নিউ নর্মাল যেটা বাস্তবতা আমরা জানি যে কোভিড আক্রান্ত হইতে হতেই পারে যেটা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও হয়েছিল একজন বর্তমান ইন্ডিয়া শ্রীলঙ্কা সিরিজটা চলছে এখানেও হয়েছে এই বিষয়গুলো কিছুটা ক্লিয়ার করেছে এই বিষয়গুলোকে আপনার কি মনে হয় নিউ নর্মাল সিচুয়েশন দেখেই তো বিষয়গুলো নিশ্চয়ই এভাবেই তারা চুক্তি করছে দু বোর্ড অফকোর্স দেখুন দু বোর্ড যখনই আপনার এই সিরিজটার জন্য যখন পরগত প্রকাশ করেছে যেন আমরা খেলতে ইন্টারেস্টেড এবং তারা জানে যে মানে অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশের সিচুয়েশন কারেন্ট সিচুয়েশন কী আমাদের কোভিডের অবস্থায় কোথায় আমরা আছি তারা কিন্তু সব কিছু জেনেই কিন্তু আমাদের দেশে আসছে এবং আসার আগ আগ মুহূর্তে কিন্তু তারা কিন্তু কিছু শর্ত দিয়েছিল যেগুলো কিন্তু আমরা আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব সুন্দরভাবে সেগুলো হ্যান্ডেল করেছে এবং করছেন ইতিমধ্যেই এবং মেইন ইস্যুটা কিন্তু আপনার হেলথ সেফটি দ্য হেলথ সেফটি নিয়ে যে ইস্যুটা তৈরি হয়েছে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু সব কিছুতেই কিন্তু আমরা সম্মত পোষণ করেছি এবং সব কিছু ইনিশিয়েটিভ ইতিমধ্যেই নেওয়া হয়েছে আই বিলিভ যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে ইনিশিয়েটিভ নিয়েছে অফকোর্স অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড হ্যাপি এবং তারা দেখে শুনেই সব কিছু আসছেন আমার কাছে আপনার কি মনে হয় মানে এই যে কোভিডকালে তো খেলাও অনেক কমে গেছে মানে আগে যেরকম অনেক খেলা হতো খেলা কমে গেছে শিডিউলও অনেকটা যেমন আপনার যেটা বলছিলাম যে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের একটা ম্যাচ বাতিল হওয়ার পরে সূচিটা পিছিয়ে গেল এবং এই যে সিরিজ বাতিল হবে না একটা সিরিজের পেছনে অনেক ইনভেস্টমেন্ট থাকে দুই ক্রিকেট বোর্ডের হোস্ট ক্রিকেট বোর্ডের বেশি থাকে এই বিষয়টা তো নিশ্চয়ই স্বস্তির মানে ফিনান্সিয়াল দিক থেকেও প্রতিটা বডি ফিনান্সিয়াল অনেক আপনার একটু কিছুটা হলো সেটব্যাকের মধ্যে আছে আর্থিকভাবে সেই তুলনায় তো বলা যায় যে এই যে সিরিজ বাতিল হবে এটা তো স্বস্তির দর্শকদের জন্য বোর্ডের জন্য সবার জন্যই নিশ্চয়ই অফকোর্স কারণ আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমরা ভুল থেকেই কিন্তু শিক্ষা নিয়েছি আপনি যেটা ইতিমধ্যে ইনফরমেশনগুলো দিলেন যে ওয়েস্ট ইন্ডিজেও এরকম কোভিড কেস হয়েছিল কিন্তু পরবর্তী ম্যাচ একদিন পিছিয়ে নেওয়া হয়েছিল ইভেন আপনার শ্রীলঙ্কা ইন্ডিয়া যে যেটা হয়েছে সেখানেও কিন্তু একজন পজিটিভ হয়েছিল এবং ম্যাচ একদিন পরপর পরে পিছনে পিছানো হয়েছে এবং আই বিলিভ যে বাংলাদেশও যদি এরকম কোনো কেস হয়তো বা হয়ে থাকে বা হবে তাহলে হয়তো সিরিজ সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমার কাছে মনে হয় দুই বোর্ড আমাদের সিও কিন্তু ইতিমধ্যেই ক্রিকেট বোর্ডের বলেছেন যে তারা কিন্তু দুপক্ষে গিয়ে তারা আলাপ আলাপ আলোচনা করেছেন এবং কীভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তো অফকোর্স যে বিরাট বড় একটা ইনভেস্টমেন্ট এখানে হোস্টের জন্য আমাদের বাংলাদেশের জন্য কিন্তু তারপরেও সিরিজ এগিয়ে নিয়ে যাবে এটা কিন্তু একটা স্বস্তির জায়গা যে বাংলাদেশ ক্রিকেট যারা অনুরাগী আছেন তারা সম্পূর্ণ সিরিজ সিরিজ দেখতে পাবেন এটাই আমাদের স্বস্তির জায়গা বাংলাদেশ কাল আসছে এবং একই সঙ্গে অস্ট্রেলিয়া আসবে দুই দল দু টাইমে আসবে বাংলাদেশ দলের জন্য আসলে এটা কি কতটা আসলে চ্যালেঞ্জ মানে মাঠের থেকে মেন্টাল চ্যালেঞ্জটা বেশি তারা টানা এক মাস বায় বাবুল জিম্বাবুয়েতে ছিল এখানে এসেও তিন দিনের কোয়ারেন্টিন এরপর বায় বাবুল তাদের জন্য কি মাঠের পারফরমেন্সের চেয়ে যে মানসিকভাবে ফিট থাকাটা একটা বেশি বড় চ্যালেঞ্জ মনে করছেন আমার কাছে মনে হয় না বিকজ প্রফেশনালদের জন্য এটা আমার কাছে মনে হয় যে তারা ইতিমধ্যেই জেনে গেছেন যে তাদের জিম্বাবুয়েতে তারা কীভাবে বাইব বলেছিলেন কীভাবে রেস্ট্রিকশন কী কী ছিল এবং বাংলাদেশ আসা মাত্রই কিন্তু সেই সব জিনিসগুলো কিন্তু আবার ফলো করতে হবে মেন্টালি দিক থেকে আমার কাছে মনে হয় যে দে আর ভেরি স্ট্রং এনাফ আমাদের বাংলাদেশি ছেলেরা এখন অনেক স্ট্রং মেন্টালি দিক থেকে এবং প্রফেশনাল যেটা বললাম যে তাদের কাছে কিন্তু এই সব এই সমস্ত জিনিস কিন্তু সমস্ত কিছু পরে আসে বিকজ খেলাটা প্রাধান্য প্রাধান্যটা আগে পায় তো সেদিক থেকে অফকোর্স যে বাংলাদেশ এখানে কোনো মেন্টাল কোনো প্রেশারে নাই বা ফ্যামিলির সাথে ডিটাচ অনেক দিন এখানে কোনো একটা কোনো কিছু ফেস করবে কোনো মেন্টালিটি আপসেট হবে এরকম কোনো কিছু হবে তবে একটা বিষয় তো নিশ্চয়ই যে মানে তারা এতদিন বাইরে ছিল দেশে ফিরছে চেনা পরিচিত আলো বাতাস অ্যাটমসফিয়ার নিজেদের পরিচিত মাঠে খেলবে এই বিষয়টা তো নিশ্চয়ই তাদের কিছুটা হল উৎফুল্ল করবে ক্রিকেটারদের অফকোর্স হোম গ্রাউন্ডে কিন্তু খেলার মজাটাই কিন্তু আলাদা যদি আমরা বলে থাকবে প্লেয়াররা কিন্তু তারপরে হোম গ্রাউন্ড ইজ সামথিং ডিফারেন্ট এবং সব কিছু আপনার উইকেট থেকে শুরু শুরু করে সব কিছুই কিন্তু আমাদের চেনা পরিচিত আর প্রতিপক্ষ অবশ্যই শক্তিশালী কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় বাংলাদেশ যদি আমরা আমাদের পোটেন্সিয়াল যতটুকু আছে আমরা যদি সম্পূর্ণটা সেরাটা দিতে পারি অফকোর্স ভালো করতে পারব যেহেতু বাংলাদেশের পোটেন্সিয়ালের কথা বলছিলেন একটু সেখানে যেতে চাই দুই দলেরই কিন্তু ইঞ্জুরির জন্য অনেক ক্রিকেটার নেই মানে অনেকে তো আসলে অস্ট্রেলিয়া দলের আসতেই আসেনি নি এবং এরপর অ্যারন ফিঞ্চ ছিটকে গেছেন বাংলাদেশের তো বড় বড় মানে মূল চার পাঁচজন নেই তামিম মুশফিক লিটন দাস এবং কিছুটা হলো সঙ্গে আছে মুস্তাফিজকে নিয়ে যদিও আপনার প্রধান নির্বাচক বলেছেন যে হয়তো প্রথম ম্যাচটি তিনি খেলতে পারবেন না দ্বিতীয় ম্যাচ থেকে অ্যাভেলেবল মুস্তাফিজ বা তার মতো বোলার অভিজ্ঞ প্রায় পাঁচ ছয় বছর ধরে খেলছেন এই সিরিজের জন্য বাংলাদেশের কতটা ইম্পর্টেন্ট মানে ইম্প্যাক্ট রাখতে পারেন বিরাট বড় ইম্প্যাক্ট ফেলবে সত্যি কথা মুস্তাফিজ যদি না খেলে বিকজ আমাদের একমাত্র চ্যালেঞ্জিং বলার যে কিনে টি টোয়েন্টি ফরম্যাটে সারা জাগানো বলার যদি কেউ হয় মুস্তাফিজ দেন সাকিব হাসান কিন্তু তারপরেও মুস্তাফিজ অফকোর্স বাংলাদেশের জন্য একটা বিরাট বড় একটা এবং শক্তির জায়গা যদি তিনি না খেলেন একটু দুর্বলতা অবশ্যই আমাদের বলিং লাইন আপে হবেই এবং যেটা বললেন যে আপনি আমাদের সিনিয়র খেলোয়াড় কিন্তু অনেকেই নেই পক্ষান্তরে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার টিমেরও নেই কিন্তু আমার কাছে মানে আমাদের দেশ আগে তো আমাদের দেশে যেহেতু আপনার মেন তিন চারজন প্লেয়ার খেলতে পারছেন না কিন্তু তারপরেও নতুনদের জন্য কিন্তু একটা কিন্তু সুন্দর একটা জায়গা একটা প্ল্যাটফর্মটাও সুন্দর যারা কিনা আপনার নিজেকে মেলে ধরতে প্রস্তুত এবং যারা বাংলাদেশ দলে আপনার জায়গা মানে নিয়ে রাখতে পারবে তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ আমার কাছে মনে হয় আরেকটা বিষয় বলতেই হয় সেটা রুবেল হোসেনের কথা রুবেল হোসেন অভিজ্ঞ মানে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার রুবেল হোসেন একটু ভিসা জটিলতায় কয়েকদিন পরে জিম্বাবু পৌঁছেছিলেন এবং হয়তো বা টিম কম্বিনেশনের কারণে তো কোনো ম্যাচ খেলতে পারেননি কিন্তু ডেফিনেটলি ওনার যে অভিজ্ঞতা ডেফিনেটলি এই সিরিজে হয়তো মনে আমরা দেখতে পাবো কিন্তু মানে আসলে রুবেল হোসেন তার অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে কতটা রোল প্লে করতে পারবে তাকে কি কিছুটা আনইউজড বা তাকে ঠিকমতো কি ব্যবহার করতে পারছেন একটি ম্যানেজমেন্ট আমার কাছে মনে হয় না যে তাকে ঠিক ঠিক মতো ম্যানেজমেন্ট ব্যবহার করতে পারছেন না টিম কম্বিনেশনের কারণে হয়তো তিনি দলে আসতে পারছে না আর যেটা বললেন যে তিনি ভিসার জটিলতার কারণে তিনি যেতে তিন দিন যেতে দেরি হয়েছে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এখন যেহেতু আমাদের মুস্তাফিজ একটা সংশয় আছে আমরা মুস্তাফিজকে খেলাতে পারবো কি পারবো না এই এই সিরিজটাতে তার জন্য কিন্তু একটা আমার কাছে মনে হয় রুবেল হোসেনের জন্য একটা ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে এবং তিনি এক্সপিরিয়েন্স তিনি জানেন যে টি টোয়েন্টি ফর্ম্যাটে কীভাবে বল করতে হয় অনেকগুলো ম্যাচও তিনি খেলেছেন এবং তার প্রুফ করার কোনো কিছু নেই কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে দলের হয়ে যদি মাঠে নামেন অবশ্যই সেখানে অনেক কিছু মেল দেওয়ার জন্য আমার কাছে মনে হয় তারা রুবেল হোসেন অ্যাকচুয়ে বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকটা এখন খুবই ভালো মানে নির্বাচকরা স্বস্তিতে আছেন টিম ম্যানেজমেন্টের স্বস্তিতে তাস্কিন শরিফুল আপনার মুস্তাফিজ এবং রুবেল চারজন আছেন রুবেল হোসেন আসলে এর মধ্যে সবচেয়ে সিনিয়র মানে তার উপর আসলে কতটা স্পটলাইট থাকবে এই সিরিজে শুধু রুবেল হোসেন আমার কাছে মনে হয় যে টি টোয়েন্টি ফর্ম্যাটে কিন্তু ম্যাচ জেতায় কিন্তু বলারা তো প্রতিটা বলারের উপরেই স্পটলাইট থাকবে কিন্তু তারপরেও যে রুবেলসেন যেটা বললেন যে হ্যাঁ তিনি এক্সপেরিয়েন্স তার উপরে যে বেশি বেশি স্পটলাইটটা থাকবে আমার কাছে তেমনটা মনে হয় না যদি আমার টিম ওয়ার্কে যদি আমাদের বলিং ইউনিটটা যদি আমরা যদি ভালো করতে পারি আমার কাছে মনে হয় যে টি টোয়েন্টি ম্যাচ যেতায় যেহেতু বলাররা এবং বলারদের উপরে সব প্রতিটা বলারের উপরে স্পটলাইটটা বেশি থাকবে আমরা আরও কথা বলবো আপনার সাথে অপি ভাই আমাদের হাতে কিছু রিপোর্ট আছে আমরা একটু দেখে নিই বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের একের পর এক শর্তের কারণে অনেকেই বিরক্ত কিন্তু করোনাকালে ক্রিকেট অস্ট্রেলিয়ার চাহিদাগুলো স্বাভাবিকভাবেই দেখছেন বোর্ড পরিচালক নাইমুর রহমান দুর্জয় অজিদের দলের অনেক নতুন মুখ থাকলেও প্রতিপক্ষকে কোনোভাবেই খাটো করে দেখছেন না দুর্জয় পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের অস্ট্রেলিয়া বাংলাদেশ ভাবনা সম্ভাবনা দেখছেন সমানে সমান প্রায় দুই সপ্তাহের জন্য পাঁচ তারা এক হোটেল ছেড়ে দিতে হবে ইমিগ্রেশনে ঝামেলায় না গিয়ে সরাসরি টিম হোটেলে উঠতে দিতে হবে করোনা মহামারীর মধ্যে দেশে যখন আইসিইউ সংকটে তখন অতিথিদের চাহিদা অনুযায়ী আইসিইউর ব্যবস্থা আগাম রাখতে হবে এমন কি বাংলাদেশ দলের বায়ে বাবলো করতে হবে তাদের চাহিদা অনুযায়ী এ ছাড়াও আছে আরো কত কি আবদার অস্ট্রেলিয়া কিন্তু শুধু এভেতে আসলে যে এত করা করি করে সেটা না ওদের হোমেও কিন্তু ওরা যথেষ্ট মানে ন্যাশনালি ওরা এই জিনিসগুলি খুব সিরিয়াসলি দেখে কমনওয়েলথ ক্রিকেট একাডেমিতে আমরা একটা ট্রেনিং প্রোগ্রামে যাচ্ছিলাম প্লেয়ারদের ব্যাট প্লেয়ারদের জুতা পর্যন্ত ব্যাগ খুলে চেক করা হয় যে ওইখানে কোনো মাটি আছে কি না সিরিজ আসলে অন দা ফিল্ড যারা পারফর্ম করবে ওই সময় সেটাই নির্ধারণ করবে অস্ট্রেলিয়া নতুন প্লেয়ার বেশি থাকলে পরেও ওদের স্ট্রাকচার এবং ওদের এবিলিটি অনেক স্ট্রং এটা আমাদেরকে ধরতে হবে আন্তর্জাতিক টি ক্রিকেটের জন্ম দুই সালে গেল ১৬ ষোলো বছরে অস্ট্রেলিয়ার সঙ্গে মোটে চারটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল আমাদের প্লেয়াররাও টি জন্য আরেকটু একটু আগের থেকে ভালো প্রিপেয়ার্ড আমি মনে করি হুমায়ুন কবি রোজ সময় সংবাদ ঢাকা দর্শক আমরা আবারও আলোচনায় ফিরছে আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি অপি ভাই আমরা দেখছিলাম আসলে অস্ট্রেলিয়া দলের শক্তির জায়গাগুলো নিয়ে একটা প্রতিবেদন অস্ট্রেলিয়া দলে চারজন স্পিনার আছেন দুজন লেগ ব্রেক এবং দুজন অফিস স্পিনার অ্যাস্টন টার্নার অ্যাস্টন অ্যাগার এবং সোয়েপসেন এবং আপনার অ্যাডাম জাম্পা বাংলাদেশ দলের কিন্তু একজন ছিলেন লেগ স্পিনার বিপ্লব কিন্তু আমরা জানি যে তিনি একটা তার পারিবারিক একটা কারণে চলে এসেছেন সেক্ষেত্রে তাদের পেশাটাকে অনেক শক্তিশালী আমরা দেখেছি অস্ট্রেলিয়ার বাংলাদেশের আসলে কী স্ট্র্যাটেজি নেওয়া উচিত মানে হোম অ্যাডভান্টেজ নিতে চায় এটা আসলে সবাই বলে বা আপনার বোর্ডের যারা কর্মকর্তা তারাও বলছেন সেক্ষেত্রে হোম অ্যাডভান্টেজ নিতে হলে কেমন উইকেট আসলে করা উচিত হবে আপনার মানে বিশ্লেষণটা যদি বলতে দেখুন আমরা আমরা কিন্তু সবসময় কিন্তু যখন আমাদের হোম গ্রাউন্ডে কোনো বিদেশি দল আসে আমরা কিন্তু সবসময় কিন্তু স্পিন ট্র্যাক কিন্তু বানিয়ে থাকছি কিন্তু এবার কিন্তু আমার কাছে মনে হয় যে স্পোর্টিং উইকেটটা থাকলে আমার কাছে মনে হয় ভালো বিকজ অফ স্পোর্টিং উইকেটটা থাকলে যদি ব্যাটসম্যানরা আমাদের রান করতে পারে কিছুটা তাহলে একটা স্বস্তির জায়গা বিকজ আমরা জানি কিন্তু যে অস্ট্রেলিয়ার দলে পেস পেস বলিং অ্যাটাক কী তাদের স্পিনারটা কী বরঞ্চ পেচ পেস বলিংয়ের থেকে আমার কাছে মনে হয় তাদের স্পিনার অ্যাটাকটা আরও বেশি ভালো এবং তারা কিন্তু সেরকমই একটা দল নিয়ে এসেছে তারা জানে যে বাংলাদেশে উইকেটটা একটু টার্নিং হতে পারে হতে টার্নিং হতে হলে যে আমাদের আমার দলে যদি দুজন অথবা তিনজন স্পিনার খেলানো যায় এবং তাদের কিন্তু সেই বল ক্লাস স্পিনার কিন্তু তাদের দলে আছে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এইবার টি টোয়েন্টি ফরম্যাট যেহেতু খেলা এবং স্পোর্টিং উইকেট যদি হয় ব্যাটসম্যানদের জন্য ব্যাটস ব্যাটসম্যান প্যারাডাইস আমরা যেটা বলে থাকি সে ধরনের উইকেট হলে আমার কাছে মনে হয় যে ভালো এটা আসলে যেহেতু ওয়ার্ল্ড কাপ সামনে রেখে প্রস্তুতি চলছে ওয়ার্ল্ড কাপের উইকেটও কিন্তু স্পোর্টিং উইকেট থাকে মানে সেটাও তো নিশ্চয় মাথায় থাকবে যখন আপনার উইকেটগুলো তৈরি করা হবে বা প্ল্যানিং করা হবে অফকোর্স আমরা কিন্তু দেখুন আমাদের দলটা কিন্তু এখনও কিন্তু গোছানো হয়নি ওয়ার্ল্ড কাপের জন্য এবং অনেক পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে কিন্তু আমাদের যেতে হবে তো সেক্ষেত্রে আমার কাছে হয় স্পোর্টিং উইকেট যদি থাকে ব্যাটসম্যানদের জন্য একটা কিন্তু স্কোপ থাকে একটা বড় একটা রান করার এবং সেই সে বিবেচনায় যদি মাথায় রেখে যদি আমাদের স্পোর্টিং উইকেট করা হয় এবং প্রিপারেশন ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে যে আমাদের প্রিপারেশন ম্যাচ হিসেবে যদি এগুলোকে ধরা হয় তাহলে স্পোর্টিং উইকেটের কোনো বিকল্প নেই আমার কাছে মনে হয় এই মুহূর্তে সাকিব আল হাসান আমরা জানি এর আগে যখন চার বছর আগে এসেছিলো দু হাজার সতেরো সালে ভাইটাল একটা রোল ছিল টেস্ট জয় এই টি টোয়েন্টি সিরিজ আমরা জানি টি টোয়েন্টিতে উনি বিশ্বসেরা অলরাউন্ডারও ছিলেন দীর্ঘ সময় অলরাউন্ডার হিসেবে তার রোলটা আসলে কেমন হবে উনি তো আমরা দেখেছিলাম যে জিম্বাবুয়েতে তিন নম্বর জায়গাটা ছেড়ে দিয়ে খেলেছে আবার কোনো লাস্ট ম্যাচে তিন নম্বরও খেলেছেন প্লাসটা চার ওভার বোলিং যেটা খুবই ভাইটাল তিনি আসলে কত গুরুত্বপূর্ণ হবেন এই সিরিজে বাংলাদেশের জন্য প্লেয়ার লাইক আল হাসান আমার কাছে মনে হয় যে যদিও তিনি বর্তমান টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন না কিন্তু তারপরেও তার পারফর্যান্সটা লিডিং ফ্রম দ্য ফ্রন্ট হওয়া উচিত বিকজ উইথ ব্যাট অ্যান্ড বল একমাত্র আমাদের ব্র্যান্ড যিনি কিনা আপনার বল ক্রিকেটে যে কোনো ফর্ম্যাটি আমার কাছে মনে হয় যে এক নম্বরে থাকাটা ইটস ভেরি চ্যালেঞ্জিং কিন্তু তারপরেও তিনি অনেক অনেক দিন যাবৎ ছিলেন সেই জায়গাটা এবং তিনি জানেন যে সেই জায়গাটা কীভাবে খেলতে হয় এবং অস্ট্রেলিয়ান কাল প্লে প্লেয়ারদের সাথে আমার কাছে মনে হয় যে আপনি বিগ ব্যাস বলেন আইপিএল বলেন এসব খেলার অভিজ্ঞতা তার আছে এবং তার অভিজ্ঞতা থেকেই আমার কাছে মনে হয় যে তার মাঠের চ্যালেঞ্জিং ডিসিশনগুলো তিনি খুব সহজভাবে সুন্দরভাবে নিতে পারেন বিকজ অফ এক্সপিরিয়েন্স তো এক্সপিরিয়েন্সের দিক থেকে যদি বলি তাহলে অবশ্যই আমার কাছে মনে হয় যে তার রোলটা এমনই হওয়া উচিত যে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যদি তিনি ক্যাপ্টেন না কিন্তু তার পারফর্যান্সের কথা বলবো আমার কাছে এক্স্যাক্টলি ছোট করে একটু জাস্ট জানতে চাইবো যে আমাদের প্রতিবেদনে দেখছিলাম নাইমুর রহমান দুর্যে বলছিলেন লড়াই হবে সমানে সমানে আপনার কী মনে হয় যে অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়াতে আমরা কখনোই টি টোয়েন্টিতে হারাতে পারিনি এই সিরিজগুলো তাদের ডমিনেট করা দেখব না কি বাংলাদেশে আসলে চান্স দেখছেন যেহেতু আমাদের হোম গ্রাউন্ডে খেলা সমানে সমানে খেলা হবে আমি বাংলাদেশেরও সুযোগ দেখছি সুযোগ দেখছি এই কারণেই যে হ্যাঁ আমাদের গ্রাউন্ডে এবং অবশ্যই আমাদের নতুন কিছু প্লেয়ার আছে যারা কিনা আপনার একাই মানে একাই ম্যাচ ঘুরিয়ে দেবে সেরকম না আমাদের দলগত হিসাবে যদি আমরা ভালো করতে পারি আমরা অবশ্যই আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো অসংখ্য ধন্যবাদ আমাদেরও প্রত্যাশা সেটাই কাল আসছে দু দলই এবং এরপরে তিন দিন পরই ম্যাচ হবে হোপফুলি বাংলাদেশ প্রথমবারের মতো টি টোয়েন্টিও জয় হবে এবং ইতিবাচক একটা ফল করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ আপনাকে ফুটবল প্রসঙ্গ অক্টোবর সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজনের এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাফুফে ভারতের অংশগ্রহণ নিশ্চিত করতে অপেক্ষা বলে জানিয়েছেন সভাপতি কাজী সালউদ্দিন এদিকে ফিফা থেকে করোনা অনুদান হিসেবে প্রথম ধাপে পাঁচ লাখ ডলার পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রিমিয়ার লিগের ক্লাব থেকে শুরু করে সবার মাঝে ভাগ করে দেয়া হবে এই অর্থ করোনা মহামারীতে বিশ্বের ন্যায় বিপাকে ঘরোয়া ফুটবল করোনার ঊর্ধ্বগতি আর লকডাউনে সূচি পরিবর্তনে হিমশিম খাচ্ছে বাফুফে দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হলে পুনরায় শেষ হওয়ার আগেই বন্ধ হতে পারে প্রিমিয়ার লিগ কোভিডে কম বেশি ক্ষতিগ্রস্ত সব ফুটবল সংস্থা দুর্যোগ থেকে ঘুরে দাঁড়াতে দুই ধাপে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছিল ফিফা প্রতিশ্রুত অনুদানের প্রথম ধাপে পাঁচ লাখ ডলার এরই মধ্যে হাতে পেয়েছে বাফুফে সেটা কোন খাতে কিভাবে খরচ হবে তাও ঠিক করেছে ফেডারেশন যার বড় অংশ পাচ্ছে নারী ফুটবল তাছাড়া প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে দেওয়া হচ্ছে পাঁচ লাখ টাকা করে করোনা ফান্ডের জন্য যেটা আমরা অ্যাপ্লাই করেছিলাম আমরা ডিটেলস দিয়েছি তো আমাদেরকে একটা পার্ট দিয়ে দিয়েছে এই পার্টটা এই সপ্তাহে উইল বি ডিস্ট্রিবিউটেড অল দি স্টেক হোল্ডার ফুটবলে যারা আছে ক্লাব বিপিএল বিসিএল ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন অল ক্লাবকে ভাগ করে দেওয়া হবে দেশ জুড়ে চলছে কঠোর লকডাউন এর মধ্যে 30 জুলাই বিপিএল শুরুর কথা ছিল তবে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সেটা পিছিয়ে গেছে এখন 5 আগস্ট থেকে লীগ চালুর পরিকল্পনা বাফুফের যদিও সেটা নির্ভর করছে সরকারের সবুজ সংকেতের উপর আমরা চেষ্টা করছি স্পেশাল পারমিশন নিয়ে 30 থেকে আবার শুরু করা যদি পারমিশন হয় তাহলে শুরু হবে আর পারমিশন যদি না হয় তাহলে আবার নতুন ডেট দেওয়া হবে পাঁচ তারিখে দিকে টার্গেট করছি সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে সংখ্যা কাটেনি ভারতের অংশগ্রহণ নিশ্চিত করতেই অপেক্ষা সাফের যে প্রবলেমটা হল ইন্ডিয়া ইজ এ ডাইরেক্ট পার্টিসিপেন্ট দিস ইজ নট অস্ট্রেলিয়া দিস নট ইংল্যান্ড ইন্ডিয়া আমরা জানি কোভিডে উই হ্যাভ এ প্রবলেম উইথ আমার বাংলাদেশ থেকে ইন্ডিয়ান প্লেয়ার ইন্ডিয়ানকে ভিসাই দিতে চায় না ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য মেইন পার্টিসিপেন্ট অফ সাফ যত ইচ্ছা হলেও তো শখ থাকলেও সেপ্টেম্বরে ফিফা উইন্ডো কাজে লাগাতে তৎপর বাফুফে দ্রুতই ন্যাশনাল টিমস কমিটির সাথে বৈঠক করে করণীয় ঠিক করবে সালাউদ্দিন হাসান শিমুল সময় সংবাদ ঢাকা তার পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার কোন ক্রিকেটার করোনায় আক্রান্ত হলেও বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ বাতিল হবে না দুই বোর্ডের আইসোলেশন নিয়ে আলোচনায় সিদ্ধান্ত এই ছিল খেলার সময় সঙ্গেই থাকুন সময়ের